সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে আলোচনা সভা করে কমিশন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন ভোটারদের নিরাপত্তা প্রার্থীদের আচরণ বিধি মেনে চলা সহ সব বিষয়ে গুরুত্ব দিতে হবে নির্বাচনের দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রভাবিত না হওয়ারও নির্দেশ দেন তিনি সম্পূর্ণভাবে সাংবিধানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে অবাধে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয় তা আমরা করবো যা যা আমাদের সামর্থ্য সেগুলো আমরা করব সাংবিধানিক দায়িত্ব সেখানে থেকে কখনো কেউ বিচ্যুতি হবেন না পরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন কমিশনের মতবিরোধের কারণে আগামী সংসদ নির্বাচনে সংকট সৃষ্টি হবে না তফসিলের পর আচরণবিধি পরিবর্তনে কিছু উদ্যোগ নেয়ার কথাও জানান সিইসি যোগাযোগ ব্যবস্থা হাওর অঞ্চল আছে চর অঞ্চল আছে পাহাড় অঞ্চল আছে জন্য চিটগাঙের ব্যাপারে বলেছিল যেখানে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ওখানে আলাদা ব্যবস্থা নিতে হবে তফসিল ঘোষণা ঘোষণার পরে আমরা জানতে পারব যে সরকারের অবস্থান কি থাকবে এমপিদের অবস্থান কি থাকবে আসামিদের কিছু কিছু পরিবর্তন উদ্যোগ নেব মাঠ পর্যায়ে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলে জানা সিইসি তাদের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি লক্ষ্য করেছি আমরা স্মৃতি মণ্ডল একুশে টেলিভিশন ঢাকা